চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও মুজিব বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ জেলায় 100 কিলোমিটার পদযাত্রার আয়োজন করেছে কিশোরগঞ্জ ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি। শুক্রবার তারই অংশ হিসেবে জেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি পাকুন্দিয়া হতে হোসেনপুর 12 কিলোমিটার পদযাত্রা করেছে। সকালে পাকুন্দিয়া উপজেলার বঙ্গবন্ধু চত্বর থেকে ভোর 4:30 শুরু হয়ে 12 কিলোমিটার পায়ে হেঁটে সকাল 8:00 কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদে গিয়ে পদযাত্রা শেষ হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার এএসএম জাহিদুর, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, জেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনম তানভীর হায়দার প্রমুখ। বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট।